পুরুষ বিউটি ব্লগারকে যৌন নির্যাতন, নারী আর্জি সহ গ্রেপ্তার। তিন, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় চাঞ্চল্যকর পুরুষ বিউটি ব্লগারকে যৌন নির্যাতন ও হত্যা চেষ্টার ঘটনায় দায়েরকৃত মামলার মূল হোতা ইশতিয়াক আমিন ফুয়াদ ও তার সহযোগী তথা কথিত নারী আর্জি সহ তিনজনকে রাজধানীর ফার্মগেট ও মহাখালী থেকে গ্রেপ্তার করেছে র্যাব। আজ রোববার দুপুরে র্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আনম ইমরান খান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, পুরুষ বিউটি ব্লগারকে যৌন নির্যাতন ও হত্যা চেষ্টার ঘটনায় দায়েরকৃত মামলার মূল হোতা ইশতিয়াক আমিন ফুয়াদ ও তার সহযোগী তথা কথিত নারী আর্জি সহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল শনিবার রাজধানীর ফার্মগেট ও মহাখালী থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে বলেও জানান র্যাবের লিগাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক। উল্লেখ্য, রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় ট্রান্সজেন্ডারকে নির্যাতন ও হত্যা চেষ্টার ঘটনায় এক নারীসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। গত শুক্রবার রাজধানীর ভাটারা থানায় মামলাটি দায়ের করা হয়েছে। অভিযুক্তরা হলেন ইশতিয়াক আমিন ফুয়াদ ওরফে সানি, রিশু ও সাইমানিরা। অভিযুক্ত ফুয়াদ নিজেকে সশস্ত্র বাহিনীর সদস্য পরিচয়ে প্রতারণা করতেন আর সাইমানিরা নিজেকে পুলিশের কর্মকর্তা পরিচয় দিতেন। এছাড়াই ভুক্তভোগী জানান, তিনি ওই যুবকের কথা বিশ্বাস করে বিকেল 3:30 দিকে বসুন্ধরা আবাসিক এলাকার সি ব্লকে 5 নম্বর সড়কের এক বাসার দ্বিতীয় তলার ফ্ল্যাটে যান। সেখানে যাওয়ার পর তিনি এক নারী ও আরেকজন পুরুষকে দেখতে পান। ওই তিনজন ভুক্তভোগীকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করেন। এতে বাধা দিলে তিনজন তাকে মারধর শুরু করেন এবং বলতে থাকেন এই ভিডিও তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিবেন। এ সময় তিনজন নিজেদের আইনের লোক পরিচয় দেন। তাদের কাছে অস্ত্র ও ওয়াকিটকি ছিল বলেও অভিযোগে উল্লেখ করেছে ভুক্তভোগী। সম্মানিত ভিউয়ার্স, এই চাঞ্চল্যকর তথ্যটি নিয়ে আপনাদের কী মন্তব্য রয়েছে তা আপনারা আমাদের কমেন্ট সেকশনে জানিয়ে দিতে পারেন এবং দেশ বিদেশে ঘটে যাওয়া সব ধরনের খবরাখবর সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিয়ে আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম।